পুলওয়ামা কাণ্ডে মুখ বন্ধ রাখার নির্দেশ দেন মোদি। বিস্ফোরক দাবি সতপাল মালিকের, অভিযোগ কপ্টার দেয়নি কেন্দ্র, খতিয়ে দেখেনি নিরাপত্তাও। তৃণমূলের 100 বিধায়ক নিয়োগ দুর্নীতির এজেন্ট, বিস্ফোরক শুভেন্দু। 30 ঘন্টা পরও বড়ুয়ার তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশি সিবিআই এর। কুন্তলের চিঠি নিয়ে জলঘোলা, আরো মামলাকারীদের উপস্থিতি ছাড়া শুনানি নয়, অভিষেককে জেরার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দাখিল ক্যাভিয়েট। নজিরবিহীন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের, বাংলা সহ 13টি আঞ্চলিক ভাষায় হবে কেন্দ্রীয় পুলিশের পরীক্ষা। টুইটে অমিত শাহকে ধন্যবাদ স্টালিনের। আদালতেও মিথ্যা বলছে ইডি, সিবিআই সামানের পাল্টা মামলার হুঁশিয়ারি কেজরির। সিবিআই সামানের প্রতিবাদে সোমবার দিল্লি বিধানসভার বিশেষ অধিবেশন। নববর্ষে আম জনতার জন্য খুলল রাজভবনের দরজা, শুরু হেরিটেজ ওয়াকের। বাংলা বছরের শুরুতে আম জনতার উদ্দেশ্যে শান্তির বার্তা রাজ্যপালের। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসি বিস্তারিত খবরে। 4 বছর পর পুলওয়ামা হামলা নিয়ে বিস্ফোরক জম্মু ও কাশ্মীরের তৎকালীন রাজ্যপাল সতপাল মালিক। এক সাক্ষাৎকারে তিনি দাবি করলেন, পুলওয়ামার 40 জওয়ানের মৃত্যুর নেপথ্যে আসলে দায়ী কেন্দ্র সরকারই। কাশ্মীরের প্রাক্তন রাজ্যপালের দাবি, পুলওয়ামার হামলার আগে জওয়ানদের আকাশপথে নিয়ে যাওয়ার আর্জি জানিয়েছিল সিআরপিএফ, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক সেই অনুমতি দেয়নি। শুধু তাই নয়, যে রাস্তায় জওয়ানরা যাচ্ছিলেন সেই রাস্তার নিরাপত্তাও সঠিকভাবে খতিয়ে দেখা হয়নি। সব যাই হয়েছে দায়িত্ব জ্ঞানহীনতার জন্য। শুধু তাই নয়, সতপাল মালিকের দাবি, মোদি তাকে এ নিয়ে মুখ না খোলার নির্দেশ দিয়েছিলেন। 2019 সালের 14 ফেব্রুয়ারি আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠেছিল জম্মু কাশ্মীরের পুলওয়ামা। প্রাণ হারিয়েছিলেন 40 জন সেনা জওয়ান। পরে ওই হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন জেইশ ই মোহাম্মদ। এতদিন পরে এই ঘটনা নিয়ে মন্তব্য রেখে কেন্দ্র সরকারকে খানিক চাপের মুখেই ফেলেছেন সতপাল। অন্যদিকে ইতিমধ্যেই তাঁর এই মন্তব্যকে হাতিয়ার করে মোদীর বিরুদ্ধে আসরে নেমেছেন বিরোধীরা। নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। রাজ্যের 100+ তৃণমূল বিধায়ক দুর্নীতির এজেন্ট হিসেবে কাজ করত, কালীঘাটে পৌঁছে দিত টাকা। এক অনুষ্ঠানে এমনই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দুর দাবি, আগামী 6 থেকে 8 মাসের মধ্যে বিধানসভায় তৃণমূলের বিধায়ক সংখ্যা 100 নেমে আসবে। এদিকে নিয়োগ দুর্নীতির তদন্তের নয়া মোড়, সিবিআই তল্লাশির সময় মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদের বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে। মোবাইলের খোঁজে পুকুরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 6টি ব্যাগ। 30 ঘন্টার ওপর চলে তল্লাশি, দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় বিধায়ককেও। আরো তথ্যের খোঁজে পুকুরের জল ছেঁচে ফেলারও কাজ করা হয়। সূত্রের খবর, পুকুর থেকে পাওয়া ওই ব্যাগে রয়েছে নিয়োগ এবং জমি জমা সংক্রান্ত একাধিক নথিপত্র। ব্যাগগুলি বেশি পুরনো নয় বলেই মনে করছেন তদন্তকারীরা। কি কারণে নথিপত্র ভরা ব্যাগ পানা পুকুরে ফেলে রেখেছিলেন বিধায়ক, তা ভাবাচ্ছে সিবিআই কে। সেখান থেকেই তদন্তের নয়া সূত্র মিলবে কিনা জোরালো হয়ে উঠেছে সেই জল্পনাও। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের চিঠি ঘিরে সুপ্রিম কোর্টে দাখিল হলো ক্যাভিয়েট। দিন দুই আগে কুন্তল ঘোষের চিঠি ঘিরে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ওঠে, যার পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন মদন মিত্র কুণাল ঘোষদের দিয়ে একসময় জোর করে তাঁর নাম বলানোর চেষ্টা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপর ওই একই দাবি শোনা যায় কুন্তল ঘোষের গলাতেও। এক্ষেত্রে অভিষেকের বয়ান থেকেই কুন্তল সূত্র পেয়েছিলেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিষেককে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন বিচারপতি। মামলাকারীরা মনে করছেন কুন্তল ঘোষের চিঠির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় সংস্থা, তাই সেই মামলায় সুপ্রিম কোর্টে আগাম ক্যাভিয়েট দাখিল করেন মামলাকারী রমেশ মালিক। মামলাকারীদের উপস্থিতি ছাড়া এক পক্ষকে নিয়ে শুনানির নির্দেশ আটকাতে দাখিল করা হয়েছে এই ক্যাভিয়েট। দীর্ঘদিনের দাবি মেনে নিল কেন্দ্র। এবার থেকে কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র পুলিশের পরীক্ষা দেওয়া যাবে বাংলা সহ 13টি আঞ্চলিক ভাষাতে। অন্য ভাষাগুলি হল অহমিয়া, গুজরাতি, মারাঠি, মালয়ালম, কন্নড়, তামিল, তেলুগু, ওড়িয়া, উর্দু, পাঞ্জাবি, মণিপুরি এবং কোঙ্কনি।
শনিবার এই মর্মে বিবৃতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অর্থাৎ দেশের সব প্রান্তের পরীক্ষার্থীরা নিজ নিজ ভাষায় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশের কনস্টেবল পদের জন্য পরীক্ষা দিতে পারবেন। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সশস্ত্র বাহিনীতে নিজ নিজ এলাকায় স্থানীয়দের যোগদান বাড়ানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এহেন নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এতদিন পর্যন্ত শুধু হিন্দি এবং ইংরেজি ভাষাতেই কেন্দ্রীয় পুলিশ বাহিনীর পরীক্ষা হতো, ফলে অহিন্দি ভাষীরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তেন। এই সমস্যা মেটাতে বিভিন্ন রাজ্যের বহু স্বেচ্ছাসেবী সংগঠন স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদন জানিয়ে আসছিলেন। কিছু কিছু সংগঠন পথে নেমেও আন্দোলন করেছে, এমনকি এই পরীক্ষা স্থানীয় ভাষায় নেওয়ার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন খোদ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। অবশেষে সেই দাবি মেনে নিল কেন্দ্র। কেন্দ্রের এই ঘোষণার পর টুইট করে অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন স্ট্যালিন। তদন্তে কিছু না পেয়ে আদালতেও মিথ্যাচার করছে ইডি সিবিআই। মদ কেলেঙ্কারিতে সমন পাওয়ার পরই পাল্টা অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে আদালতে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লির মদ কেলেঙ্কারিতে শুক্রবারই কেজরিওয়ালকে সমন পাঠিয়েছে সিবিআই। আগামী রবিবার তাকে সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছে। এই আবগারি মামলাতেই গ্রেফতার হয়ে এই মুহূর্তে জেলবন্দী দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। সিবিআই সূত্রের খবর, মনীষকে জেরা করে নয়া সূত্র পেয়েই কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন পড়েছে। সিবিআই ইতিমধ্যেই আদালতে জানিয়েছে মদ কেলেঙ্কারির ১০০ কোটি টাকা গিয়েছে আম আদমি পার্টির গোয়ার ভোট প্রচারে। কিন্তু এই সব দাবিকেই মিথ্যা বলে সাফ উড়িয়ে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে রবিবার যথাসময়ে সিবিআই দপ্তরে হাজিরা দেবেন তিনি, এমনটাই জানিয়েছেন। একই সঙ্গে সোমবার কেজরিওয়ালের সামনের প্রতিবাদে দিল্লি বিধানসভায় ডাকা হয়েছে বিশেষ অধিবেশন। নববর্ষে আমজনতার জন্য খুলল রাজভবনের দরজা। একই সঙ্গে শনিবার থেকে শুরু হলো হেরিটেজ ওয়াক। কলকাতা মিউজিয়ামের যৌথ উদ্যোগে শুরু হেরিটেজ ওয়াকে অংশ নিয়েছিলেন একাধিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এদিন সকালে এনসিসির সাইকেল র্যালি এবং শান্তি মিছিলের সূচনা করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। একই সঙ্গে যুব সমাজের উদ্দেশ্যে শান্তির বার্তা দেন রাজ্যপাল। তাঁর কথায়, যুবশক্তি জেগে উঠেছে, তারাই দেশ এবং মানুষকে চালনা করবে। দয়া করে পৃথিবীতে শান্তি আনুন, বাংলায় শান্তি আনুন, দেশে শান্তি আনুন। রাজভবন তরফে জানানো হয়েছে, প্রতি শনিবার বিকেলে 4:30 থেকে 5:30 পর্যন্ত রাজভবনের দরজা খোলা থাকবে। প্রথম দিকে কয়েক সপ্তাহ আমন্ত্রিতরাই শুধুমাত্র ঢুকতে পারবেন রাজভবনে। পরে রাজভবনের ওয়েবসাইট থেকে অনলাইনে বুকিং করতে হবে আমজনতাকে ভেতরে যাবার জন্য। নানা দেশের স্থাপত্য দিয়ে সাজানো নর্থ, সাউথ এবং সেন্ট্রাল মার্বেল হল এবং লাইব্রেরিতে ঢুকতে পারবেন তারা। প্রতি হেরিটেজ ওয়াকে অংশ নিতে পারবেন 30 থেকে 35 জন। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।